ওম নমশ্রীরা বিবেকানন্দ সূর্য সচ্ছি তাপহারিনে শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামীজির পত্রাবলি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে এই পত্রাবলী আমরা ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বানীয় রচনার ষষ্ঠ খণ্ড স্বামী বিবেকানন্দের বানীয় রচনার যে পত্রাবলী অংশ এ আগামী দিনে ষাটটি পত্র আরও সংযুক্ত হবে তার কারণ মিলিয়ে দেখা গেছে ইংরেজি এবং বাংলা চিঠির মধ্যে ষাটটা চিঠি নেই যেটি ওদের যে বাংলা পত্রাবলি সেইখানে সংযুক্ত করা হবে বিগত দিন আমরা পড়েছিলাম আঠারোশো তিরানব্বই সালে লেখা বালাজি শ্রীযুক্ত বালাজি রাওকে লেখা একটি চিঠি সেইখানে স্বামীজি একটি অদ্ভুত কথা বলেছিলেন স্বামীজি বলছিলেন ভ্রাত দিবারাত্রি তাহার নিকট প্রার্থনা করিতে ভুলিও না দিবারাত্রি বলিও ভুলিও বলিতে ভুলিও না তোমার ইচ্ছা পূর্ণ হোক বলে একটা ছোট্ট কবিতার একটা অংশ বলেছিলেন কেন প্রশ্নে আমাদের নাই অধিকার কাজ করো করে মরো এই হয় সার এটি স্বামী বিবেকানন্দের জীবনের খুব একটি গুরুত্বপূর্ণ কথা স্বামীজির জীবনের যে শেষ যে দিনের কনভার্সেশন রেকর্ডেড আছে সেখানেও স্বামী বিবেকানন্দই একই কথা বলেছিলেন যে তোরা কাজ করতে করতে মরে যা আমি সেই দেখে আনন্দ পাই এই কাজ করতে করতে মরে যাওয়ার কথা গুরু শিষ্যদের বলছেন আমাদের কীরকম একটা যেন মনে হয় যে কীরকম যেন হৃদয়হীন একটা ব্যাপার সাপার তা কিন্তু নয় তিনি চেয়েছেন জগতের মানুষের সেবায় মানুষকে জগতের মানুষের সেবায় নিজেদের জীবনকে যেন আমরা উৎসর্গ করতে পারি এই কাজ অর্থে নিঃস্বার্থ সেবা যে সেবা কোনো রকম কোনো কিছু প্রার্থনা করে না সেই সেবার কথা বলেছেন জীবনের বহু জিনিস আসে অনেকটা সময়ে আমাদের ব্যয়িত হয় কেন কী জন্য আমার সঙ্গেই বা কীরকম কেনটা হলো সেই প্রসঙ্গে স্বামীজি বলছেন কেন প্রশ্নের আমাদের নাই অধিকার স্বামী বিবেকানন্দ যখন তার শিষ্যদের এই আসার কথা বলতেন তার কাজেতে যুক্ত হওয়ার কথা বলতেন বা সুন্দর কথাগুলো উদাহরণ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে যখন অধ্যক্ষ তোমাকে বলবে যদি বলে যে তালগাছ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়তে তাহলে আগে ঝাঁপ দিয়ে নিচে পড়তে হবে এবং তারপর তাকে প্রশ্ন করতে হবে কেন আমাকে এইটি করতে বলা হলো আমাদের এই যে আনুগত্যতা আনুগত্যতা আমাদের জীবনের একটা বড় ধরনের শিক্ষা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বসে আছেন গঙ্গার পাড়ে এই যে মঠবাড়িতে একটি বেঞ্চের ওপর মহাপুরুষ মহারাজ যাচ্ছেন তার সঙ্গে আর এমন সময়ে স্বামী গীরেশ্বরানন্দী সন্ধ্যারতি যাবেন বলে গঙ্গায় হাত মুখ ধুয়ে ওপরে উঠে আসছেন তিনি জিজ্ঞাসা করলেন প্রভু তোম জল কি লোনা না স্বাভাবিক তিনি বলছেন যে মহারাজ এই মুহূর্তে প্রভু চাও তো গিয়ে দেখো জলটা লোনা না স্বাভাবিক তিনি বলছেন মহারাজ এই মাত্র আমি মুখাত পা ধুয়ে এলাম আমি দেখেছি জলটি লোনা ও স্বাভাবিক রাজা মহারাজ বলছেন তোমায় কী আদেশ করলাম যাও গিয়ে দেখে জল পরীক্ষা করে এসো তখন তিনি হয়তো আমাদের অনেক সময় মনে হয় কী ধরনের বোকামি কিন্তু এই জিনিসগুলি বড় জরুরি আছে যতক্ষণ না পর্যন্ত আমরা তৈরি হচ্ছি এই জাতীয় কেন প্রশ্নের আমাদের অধিকার নেই যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছি আমরা একটা ছোট্ট ঘেরাটপের ভেতরে আমাদের নিজেদেরকে রাখতে হয় যখন প্রস্তুত হয়ে যায় তখন যে ঘেরাটপ যেটা আমাদেরকে আবৃত করে রাখে সেটির আর আমাদের প্রয়োজন হয় না স্বামীজির এই অদ্ভুত এ কেন প্রশ্নের আমাদের নাই অধিকার কাজ করো করে মরো এই হয় সার ক্ষেত্রীর আজকের চিঠি চিঠি নম্বর তেষট্টি এটি চিঠিটি মূলত ইংরেজিতে লেখা ছিল তার থেকে আমরা বাংলায় অনুবাদ করেছি আমরা যে তিনটে চিঠি পরপর পর্ব চারটে চিঠি পরপর পড়ব বলে ভেবে রেখেছি তার মধ্যে তিনটি মূলত স্বামীজি তার কৃতজ্ঞতা সবাইকে প্রদান করছেন তিনি চলে যাচ্ছেন আমেরিকায় তার আগে তার লেখা কিন্তু চতুর্থ চিঠি যদি আমাদের সময় নয় পড়বো আমরা এটি শ্রীমতী ইন্দুমতি মিত্রকে লেখা স্বামীজির শিষ্যা ইন্দুমতী মিত্র তার স্বামী হরিপদ মিত্র এবং ইন্দুমতী মিত্রের বাড়ি ছিল বেলগাঁওতে সেইখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন এবং আমরা যে বিখ্যাত ছবিটা দেখি গালে দাঁড়িয়েলা স্বামীজি অল্প বয়সী স্বামীজি তার পায়ের কাছে লাঠিটি পড়ে আছে যে ছবিটি দেখে স্বামীজি নিজে বলেছিলেন ডাকাত সর্দারদের মতো মনে হচ্ছে সেই ছবিটি হরিপদ মিত্র ইন্দুমতী মিত্রকে লেখা এটা হচ্ছে কথা তিনি লিখছেন প্রিয় দেওয়ানজি সাহেব ইচ্ছা ছিল যে এখানে আসার পথে ওখানে যাব আর আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। কিন্তু কয়েকটি বাধা আপনার ঘটনায় পড়ল তার মধ্যে প্রধান এই যে আপনি ওখানে ছিলেন না হ্যামলেটের ভূমিকা বাদ দিয়ে হ্যামলেট অভিনয় করা হাস্যকর ব্যাপার মাত্র আর আমার নিশ্চিত জানা আছে যে আপনি দিন কয়েকের মধ্যে। নারিয়াবাদ ফিরবেন অধিকন্তু আমি বিশ দিন বিষেকের মধ্যেই যখন বম্বে যাচ্ছি তখন আপনার ওখানে যাওয়াটা ঘটি পেছিয়ে দেওয়াই উচিত মনে করলাম ক্ষেত্রীর রাজাজি আমায় দেখবার জন্য আপনারা যে কেন সময় মতো আসেন না আমি বুঝতে পারি না কি সমস্যা হয় ক্ষেত্রীর রাজাজি আমায় দেখবার জন্য বিশেষ হয়ে হইয়াছিলেন এবং তার প্রাইভেট সেক্রেটারিকে মাদ্রাজে পাঠিয়ে দিয়েছিলেন সুতরাং আমাকে ক্ষেত্রে আসতেই হলো কিন্তু গরম অসহ্য অতএব আমি শীঘ্রই পালাচ্ছি ভালো কথা আমার প্রায় সকল দক্ষিণী রাজার সঙ্গেই আলাপ হয়েছে আর বহু জায়গায় বহু অদ্ভুত দৃশ্য দেখেছি আবার দেখা হলে সেসব সবই শেষে বলবো আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন এবং আমার আপনার ওখানে না যাওয়ার অপরাধ নেবেন না যা হোক কিছুদিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি ঠিক সেই সুন্দর অমায়িক মানুষটি রয়েছেন আর দেওয়ানজি সাহেব আপনার জন্য কি আর প্রার্থনা করব করুণাময় জগৎ পিতার এতগুলি পুত্রকন্যা সেবায় নিরত থেকে আপনার যে দরিদ্র জীবন আপনার যে পবিত্র জীবন সকলে প্রশংসা ও সম্মান অর্জন করেছে তার শেষভাগে ভগবান আপনার সর্বস্ব হন এটা একটা খুব সাধারণ চিঠি আমাদের মনে হয় কিন্তু স্বামী বিবেকানন্দ ব্যক্তি স্বামী বিবেকানন্দের তার হৃদয় হৃদয়ের পরিচয় এই ঘটনাগুলির ভেতরে প্রকাশিত হয় প্রথমটা কথা যে গৃহস্বামী ছাড়া গৃহে যাওয়ার এটা আমাদের অনুচিত গৃহস্বামী যদি উপস্থিত না থাকেন বা যার গৃহ তিনি যদি উপস্থিত না থাকেন সেক্ষেত্রে সন্ন্যাসীর সেখানে যাওয়াটা ঠিক হবে না যদিও সবাই বাড়ির সবাই তাকে আমন্ত্রণ জানাচ্ছে সবাই তাকে আদর আপ্যায়ন করবে তথাপি গৃহস্বামীর অনুপস্থিতিতে তিনি যাবেন না ক্ষেত্রী রাজাকে তিনি ভীষণ ভালোবাসতেন সেই কারণে এবং ক্ষেত্রী রাজাও তাকে খুব ভালোবাসতেন সেই কারণে সেই প্রচণ্ড গরমে আঠাশে এপ্রিল সেই প্রচণ্ড গরমে তিনি ক্ষেত্রে যাত্রা করেছিলেন কিন্তু সেই গরম স্বামীজিকে ভীষণ কষ্ট দিত গরম স্বামীজির শেষের দিকে শরীর এত খারাপ হয়ে গেছিল গরমে স্বামীজির বড্ড কষ্ট হতো এই কারণে তিনি গরমকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতেন তিনি এই যে এই যত ঠান্ডার দেশে থাকার কারণে এবং এত পরিশ্রম করার ফলে তার নার্ভ শরীরের নার্ভ এবং মাথার নার্ভ এগুলো খুব দুর্বল হয়ে পড়েছিল এই গরমের ফলে তার ভীষণ রকমের কষ্ট হতো সেই কারণে তিনি বলছেন অতএব আমি শীঘ্রই পালাচ্ছি গরম দেশ থেকে আমি চলে আসছি ভালো কথা এই দক্ষিণ দেশের ঘটনা তিনি যেটা বলছেন দক্ষিণের পরবর্তীকালে আমরা দেখব তার লেখাতে এটা ভাববার কথা সেইখানে এই ঘটনাগুলি সন্নিবিষ্ট হয়েছে সেখানে তিনি বলেছেন এই বিভিন্ন জায়গার যে রীতি আছে বিভিন্ন জায়গার যে রেওয়াজ আছে বিভিন্ন জায়গার অনুষ্ঠান আছে কোন কোন অনুষ্ঠান একেবারেই যার কোন রকম মানে থাকে না সেই মানেহীন অর্থহীন জিনিসপত্র কোথায় কীরকমভাবে কিভাবে চলিত হয়েছে এই দুটির অভিজ্ঞতার কথা তিনি দু জায়গায় লিখেছেন একটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য আর আরেকটা হচ্ছে ভাববার কথা এই দু জায়গাতে স্বামীজি তার জীবনের অভিজ্ঞতার কথা বলছেন যেটি তিনি এই দেওয়ানজি সাহেবের সঙ্গে ভাগ করে নিতে চান আরেকটা কথা এখন কি জুনাগড়ে আপনার কাছে সিংহের বাচ্চা আছে রাজার জন্য একটা কি আমায় ধার দিতে পারেন এর বদলে আপনার পছন্দ হলে তিনি রাজপুতানার কোনো জানোয়ার আপনাকে দিতে পারেন এই এক্সচেঞ্জ অফ গেটস এইটির কথা বলছেন রেতে রাতে ট্রেনে রতিলাল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তিনি বললেন কিন্তু শেষ আশীর্বাদটি অপূর্ব বলছেন করুণাময় জগৎ পিতার এতগুলি সন্তান সেবায় নিরত থেকে আপনি যে পবিত্র জীবন যাপন করেন তা সকলের প্রশংসা ও সম্মান অর্জন করছেন এই এতগুলি সন্তান মানে হচ্ছে রাজার সেই রাজার যারা প্রজা আছেন তাদের তিনি সেবা করেন প্রধানমন্ত্রী দেওয়ানজি প্রধানমন্ত্রী তিনি সবটুকুকেই পরিচালনা করেন রাজা নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন না তখনকার দিনের কথা ঠিকই কিন্তু প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় দেওয়ানের ওপর থাকতো এবং তিনি অত্যন্ত যত্ন সহকারে করতেন আমরা তো এখনকার দেওয়ানদের দেখতে পাচ্ছি কেউ বলছে আমি চৌকিদার কে বলছে আমি তোমাকে ঢুকতে দেব না কে বলছে এরকম কিন্তু আমাদের সাধারণ মানুষের যে কষ্ট এটা নিয়ে কারোর সামান্যতম কোনো কথা নেই আমরা যে নিত্য অপমানিত নিত্য অবহেলিত এই যে কদিন আগে এই চাকরি প্রার্থীদের সমস্ত সমস্ত প্যানেল সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে আমাদের গঙ্গাসাগরে এখানে অনেক ছেলে তারা করেছে তারা পায়নি আবার অনেক ছেলেপুলে টাকা পয়সা দিয়েও চাকরি চেষ্টা করেছে আমাদের স্কুলেরই একটি মাস্টারমশাই ছিলেন এখন আছে যিনি প্রথমে চেষ্টা করেছিলেন পাননি কিন্তু তখন তার জন্য একটা চাকরির জন্য সাত লক্ষ টাকা দেওয়া হয়েছিল এই যে প্রজাদের দেখাশোনা করার কথা ছিল রাজার সেখানে রাজা রাজার যে প্রধান যে সেবক যাদের আমরা প্রধান সেবক বলে থাকি রাজ্যে প্রধান সেবক বা রাষ্ট্রের প্রধান সেবক তাদের এগুলো দেখার কথা ছিল সেইখানে তার বদলে রক্ষা করার বদলে সেখানে আমরা ভক্ষাত ভক্ষক হয়ে উঠেছিলাম আমরা তাদেরকে শোষণ করে নিয়েছি সেই সেই অবস্থায় তখনকার দিনকার যিনি দেবানজি তার কথা বলতে গিয়ে তিনি বলছেন জগৎ পিতার এতগুলি পুত্র কন্যার সেবায় নিরত থেকে আপনার যে পবিত্র জীবন এই যে যখন প্রশাসনিক পদে থাকতে হয় অনেক সময় মানসিক শুদ্ধিতা বজায় রাখা যায় না কিন্তু যারা মানসিক শুদ্ধিতা বজায় রাখতে পারেন তাদের ক্ষেত্রে এই অসম্ভব রকমের এই দিব্য চরিত্র থাকা দরকার আমাদের আপনারা মাধবানন্দ গ্রন্থটি পড়েছেন কিনা জানি না সেইখানে এক জায়গায় একজন সাধুর একটি স্মৃতি কথা প্রকাশিত হয়েছিল তার ভেতরে খণ্ডাংশে বিভিন্ন জায়গায় মাধবানন্দ সম্পর্কে বিভিন্ন মানুষ রকম কি বলতেন তার মতে একজন সাধুর কথা আছে যিনি কোনো একটা অপরাধের জন্য উত্তর কাশীতে তপস্যা করছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে আপনি উত্তর কাশীতে তপস্যা করছেন এটাকে আপনার কি মেনে নিচ্ছেন তিনি বলছেন নির্মল মহারাজ আমার জন্য যে ব্যবস্থা করেছেন তাতে আমার কল্যাণ হবে এই যে শক্ত থাকার সময়ও তার চরিত্রের এই যে পরিষ্কার দিকটা ট্রান্সপেরেন্সিটা এটা সকলের কাছে খুব পরিষ্কার আমি অপরাধ করেছি এবং আমাকে যে শাস্তি দেওয়া যেটা শাস্তি নয় এর থেকে আমি যে অপরাধ করেছি সেই যে দোষটা সেই দোষ থেকে আমি দোষ মুক্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এই যে প্রশাসকের যে কি অদ্ভুত পরিষ্কার পবিত্র জীবন থাকলে এই জাতীয় ভাবনা চিন্তা মানুষজনের মতে আসে বেদান্তানন্দির জীবনের একটি ঘটনা আমরা দেখেছি বেদান্তানন্দজি পাটনা আশ্রমের অধ্যক্ষ ছিলেন তিনি খানিকটা জমি তাদের আশ্রমের পাশের খানিকটা জমি পাশের বাড়ির যারা আছেন তাদের সঙ্গে বিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য এক ফুট করে জমি ছেড়ে দিয়েছিলেন মাধবানন্দজি পাটনা আশ্রম দেখতে এসেছেন তিনি দেখতে এসেই পাটনা আশ্রমে এসেই গাড়ি থেকে নেমেই তিনি দেখছেন যে মেইন গেটটা সেটা আগের যে বাড়ির তার গায়ে নেই সেখান থেকে এক ফুট ছাড়ার তিনি হনহন করে হাঁটতে হাঁটতে অন্য প্রাশে গেছেন তারপর তিনি জিজ্ঞাসা করছেন বেদান্তানন্দজিকে তুমি এই যে এক ফুট জমি এটা ছাড়লে কিসের জন্য বেদান্তানন্দ বলছেন প্রতিবেশীর সাথে যাতে বিবাদ না হয় তার জন্যই ছাড়লাম মাধবানজি বলছেন এই জমিটি কার তোমার না শ্রীরামকৃষ্ণের অতএব শ্রীরামকৃষ্ণের সম্পত্তি কখনো অন্য রকম কিছু করা যায় না দেখুন কোন এক্সটেন্টে উঠলে পবিত্রতা কোন এক্সটেন্ট উঠলে কত জাস্টিফায়েড ডিসিশন হলে এরম জাতীয় কথা বলা যায় তাই বলছেন আপনার এই পবিত্র জীবন সকলে প্রশংসা ও সম্মান অর্জন করছেন এবারে স্বামীজি তাকে আশীর্বাদ করছেন তার শেষ ভাগে ভগবান আপনার সর্বস্ব হন আপনি যে সারাটা জীবন একটা উচ্চ কাজের মধ্যে বিরাজ করেছেন যখন কর্ম থেকে অবসর নেবেন তখনই উচ্চ ভাবময় ভগবান আপনার সহায় হন এটি স্বয়ং স্বামী বিবেকানন্দ প্রার্থনা করছেন আপনার স্নেহাবদ্ধ বিবেকানন্দ পরের যেটি চৌষট্টি নম্বর এটিও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা বম্বে বাইশে মে আঠারোশো দেখুন তারিখ ধীরে 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 এগিয়ে যাচ্ছে স্বামীজি শিকাগো যাবার সময় এসে যাচ্ছে দেবাঞ্জি সাহেব কয়েকদিন হয়ে বম্বে পৌঁছিয়াছি আবার দুই চার দিনের মধ্যেই এখান হইতে বাহির হইব আপনার যে বেনিয়া বন্ধুটির নিকট আমার থাকিবার স্থানের জন্য লিখিয়াছিলেন পত্রযোগে তিনি জানাইয়াছেন যে পূর্ব হইতে তাহার বাড়ি অতিথি অভ্যাগতদের ভর্তি এবং তন্মধ্যে অনেকে আবার অসুস্থ সুতরাং আমার জন্য স্থান স্থান সংকুলন হওয়া সম্ভব নয় সেজন্য তিনি দুঃখিত তবে আমরা বেশ একটি সুন্দর ও খোলা জায়গা পাইয়াছি ক্ষেত্রীর মহারাজার প্রাইভেট সেক্রেটারি ও আমি বর্তমানে একত্র হইয়াছি আমার প্রতি তার ভালোবাসা সহৃদয়তার জন্য আমি যে কত কৃতজ্ঞ তাহা ভাষায় প্রকাশ করতে পারি না রাজপুতানার জনসাধারণ যে শ্রেণীর লোককে তাজিমি সর্দার বলিয়া অভিহিত করিয়া থাকে যাদের অভ্যর্থনার জন্য স্বয়ং রাজাকেও আসন ত্যাগ করিয়া উঠিতে হয় ইনি সেই সর্দার শ্রেণীর লোক অথচ ইনি এত অনারম্বর ও এমনভাবে আমার সেবা করেন যে আমি সময় সময় অত্যন্ত লজ্জাবোধ করি এই ব্যবহারিক জগতে এই রূপ ঘটনা প্রায় ঘটিতে দেখা যায় যারা খুব সৎ লোক তাহারাও নানা প্রকার দুঃখ কষ্টের মধ্যে পতিত হন ইহার রহস্য দুর্গীয় হইতে পারে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই যে এ জগতের সব কিছুই মূলত সৎ উপরের তরঙ্গমালা যেরূপই হোক না কেন তার অন্তরালে গভীরতম প্রদেশে প্রেম ও সৌন্দর্য এক অনন্ত বিস্তৃত স্তর বিরাজিত যতক্ষণ সেই স্তরে আমরা পৌঁছাইতে না পারি ততক্ষণই অশান্তি কিন্তু যদি একবার শান্তিমণ্ডলে পৌঁছানো যায় তবে ঝঞ্ঝার গর্জন ও বায়ুর তর্জন যতই হোক পাষাণ ভিতর উপর প্রতিষ্ঠিত গৃহ তাহাতে কিছুমাত্র কম্পিত হয় না এটা একটা খুব মানে একবারে খুব কমন জিনিস যেটা আমরা সবসময় আপনারা আমরা সবাই সময় যেটা অনুভব করে থাকি যে মানুষ যত বেশি সৎ যে মানুষ যত বেশি পবিত্র তার জীবনে দুঃখ তত বেশি তিনি তত বেশি আঘাত পান তিনি তত বেশি আহত হয়ে থাকেন অনেকে এইটি নিয়ে খুব বলেন যে আমি সারাটা জীবন সৎ থাকলাম আসলে আমি যে সৎ থাকতে চেয়েছি এটা বাই চয়েস আমি নিজে এটাকে বেছে নিয়েছি কেউ আমাকে সৎ থাকতে বলেনি শাস্ত্র বলছে সৎ থাকো সত্যবাদক ধর্মা চরক এই শাস্ত্রই কথা বলছেন কিন্তু কেউ যদি সেটা না মানে সেখানে শাস্ত্রই কিছু বলার নেই সেখানে জগৎসংসারে কোনো মানুষের কিছু বলার নেই কিন্তু আমি যে ধর্মকে মেনেছি আমি যে শাস্ত্রকে মেনেছি আমি যে নীতিকে মেনেছি এবং এই যে এত কষ্ট পাচ্ছি কত এত কষ্ট কেন পাচ্ছি এই প্রশ্ন করাটার অধিকার আমাদের নেই এই প্রশ্ন যখন আমরা করে থাকি তখন নিশ্চিত নিশ্চিত করে জানবেন যে সাধন সাগরের একেবারে উপরের স্তরে আমরা বিরাজ করছি আমরা যখন সাধন স্তরের উপরের স্তরে বিরাজ করছি তখন প্রচন্ড ঢেউ আসে তা আমাদের মাঝে মাঝে উপরে ফেলে দেয় আমরা যারা সাগরে থাকি সাগরের একবার অববাহিকায় থাকি আমরা স্নান করতে গিয়ে দেখেছি কিন্তু স্নান করতে করতে যখন আমরা খানিকটা সমুদ্রের ভেতরে চলে আসি তখন কিন্তু সেই ঢেউগুলো আমাদের কোনোভাবে প্রভাবিত করে না সেই ঢেউগুলির শক্তি কমতে থাকে সেই ঢেউগুলি যখন এই পাড়ের দিকে আসতে থাকে তখন সেটা প্রবল বেগে পাড়েতে ভেঙে পড়ে তাই পাড়ের কাছে একেবারে ওপরের অংশে দাঁড়িয়ে থাকলে সেই আঘাতটা আমাদের সহ্য করতে হবে কিন্তু সাধনের যত গভীরতায় পবিত্র জীবনের যত গভীরতায় পৌঁছতে পৌঁছে যাব আমরা দেখব সেখানে নিঃসীম শান্তি বিরাজ করছেন অসীম শান্তি বিরাজ করছে কোনো অবস্থায় কোনো কিছু আমাদের তখন প্রভাবিত করে না 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 বলছেন উপরের তরঙ্গমালা যেই হোক হোক কেন তার অন্তরালের গভীরতম প্রদেশে প্রেম ও সৌন্দর্যের এক অনন্ত বিস্তৃত স্তর বিরাজিত কালকে একজন জিজ্ঞাসা করছিলেন যে ভীষণ রকমের গরম খুব খুবই গরম কালকে কলকাতার রাস্তায় যখন কাজ করতে বেরিয়েছিলাম ঘুরছিলাম যেখানে যেখানে রোদ্দুর পড়ছে যে যে জায়গাগুলো খোলা আছে সেগুলো চিবির চিবির করছে এই হাতের এই অংশগুলো এইগুলো তা ওরা জিজ্ঞাসা করছেন এত গরমে এই যে অফিসে গিয়েছিলাম সেখানে ওরা জিজ্ঞেস করছেন এত গরমে আপনারা ভালো থাকেন কি করে জিজ্ঞেস করলেন কেমন আছেন বলুন ভালো আছি এত গরমে আপনারা ভালো থাকেন কি করে আমি একটা চট উত্তর এসছে আমি বললাম যে গরম বাড়া কমার সাথে আমার ভালো থাকার তো কোনো সম্পর্ক নেই আমি ভালো থাকি আমার জন্য ভালো থাকি এই ভাবনাটা আমাদের নিজেদের ভেতরে এনে নিতে হবে জগৎ সংসার যেমনই চলুক না কেন যারা মনে করেছেন ধর্ম আদর্শ এবং উচ্চ জীবনকে কেন্দ্র করে বাঁচবেন তারা নিশ্চিত করে জানবেন আপনাদের জীবনে অনেক বিপদ এসে উপস্থিত হবেন সেই বিপদ আপনাকে সামলাতেই হবে এবং সেই বিপদকে অতিক্রম করে গেলে আপনি দেখবেন এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যেখানে কোনো বিপদই বিপদ নয় কোনো বিপদই আপনাকে ছুঁতে পারবে না আর আমি এই কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে আপনার ন্যায় পবিত্র নিঃস্বার্থ ব্যক্তি যাহার সমগ্র জীবন অপরের কল্যাণ সাধনে নিযুক্ত তিনি শ্রী ভগবান যাহাকে অবশ্যই স্থিতি লাভ করিয়েছেন এটা হচ্ছে কথা আমরা আমাদের অধ্যক্ষদের দেখেছি সারাটা জীবন এদের জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করেন প্রত্যেকের জীবন একবারে ঝঞ্ঝাময় জীবন ভূতেশ জি মহারাজ গল্প করছেন যখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময় আর ওখানে তাদের একটা ক্যাম্প তৈরি হয়েছিল দলে দলে মানুষ নৌকায় নৌকায় করে করে আসছে আর এসে সেই ক্যাম্পে এসে পৌঁছচ্ছে বলছে নৌকা যখন ঘাটে এসে ভিড়ছে তখন যত মানুষ এসেছিল তার সত্তর শতাংশ মানুষ মারা গিয়েছে প্রথমে যারা বেঁচে আছে তাদের বার করে নিয়ে আসা এবং তারপরে যারা বেঁচে নেই তাদেরকে দাহ করার ব্যবস্থা করা যারা বেঁচে আছে তাদেরকে খেতে দেওয়া ওই মৃতদেহ মৃত আত্মীয়দের দুঃখকে অতিক্রম করে দেখেছেন ক্ষুধা কিরকম ভাবে বসে মন জুড়ে বসে তার আত্মীয় স্বজন সবাই মারা গেছেন কিন্তু তার খিদে পেয়েছে তিনি খাচ্ছেন দীর্ঘ সময় তারা খাননি দাহ করার ব্যবস্থা এরকম হয়েছিল কাঠের চুল্লি তৈরি করে একই সঙ্গে সাতটা আটটা দশটা মৃতদেহ রেখে তাতে কেরোসিন তেল দিয়ে ওই তেল জাতীয় কিছু দিয়ে জ্বালানো দাউ দাউ করে চলছে ক্যাম্পের চতুর্দিকে সেই শ্মশান তৈরি করা হয়েছে আবার একই সঙ্গে ক্যাম্পের একদিকে মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে একটি অল্প বয়সী মেয়ে সে এসেছে এসেছে এসেই মহারাজে পা দুটো জড়িয়ে ধরে বলছেন যে তার স্বামী মারা গেছে সেও বাদমা থেকে এসছে তার স্বামী মারা গেছে তার দেহটি যেন ওই রকম গণ দাহ না করা হয় তাকে যেন আলাদা ব্যবস্থা করে দেওয়া হয় মহারাজ বলতেন এই দীর্ঘ সময় ছ সেট কর্মী বেলুর মাঠ থেকে ছ সেট কর্মী বদল করে দেওয়া হয়েছে কিন্তু তিনি শুরু থেকে শেষ দিন অবধি থেকেছেন কোনো অবস্থাতেই ইয়ে করেননি কখনো কখনো তার মনে হতো তিনি বোধ পাগল হয়ে যাব এই আমরা পরবর্তীকালে তার দিব্য জীবন দেখেছি এই সংঘ পরিচালনার ক্ষেত্রে মানুষ দুঃখী মানুষ কাছে এলে তাদেরকে কি করে তিনি কষ্টকে তাকে বার করে নিয়ে যাবেন তার চেষ্টা এক অদ্ভুত শক্তি তাদের ভেতরে বিরাজ করত কোনো দুঃখ কোনো বেদনা তাকে স্পর্শ করতেন না কর্তব্যে তারা ভীষণ রকমভাবে স্থির থাকতেন গহনানন্দজির কথা শুনেছি একটা ছোট্ট পঞ্চাশ বেডের হাসপাতালকে পাঁচশো বেডের একটা পঞ্চাশ বেডের আমাদের প্রসূতি সদন সেটাকে পাঁচশো বেডের একটি হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে দিনের পর দিন রাতের পর রাত জেগেছেন ভোরবেলা থেকে কাজ করা শুরু করতেন মধ্যরাত্রে গিয়ে শেষ হতো কিন্তু দিনে জব পরিমাণ কোনো অবস্থাতে তার কম হতো না এত দীর্ঘ সময় কাজ করার ফলে আমরা শেষ জীবনে এসে দেখেছি তার মস্তিষ্কের সমস্ত ব্রেন ব্রেন নার্ভসগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল তিনি আর ঠিক স্বাভাবিকের মতো আচরণ করতে পারতেন না কিন্তু তার মধ্যেও তিনি তার নিত্যদিনের দিনের কাজ কিভাবে পরিচালনা করতেন এটি দেখার মতো আত্মস্থানন্দজি জীবনীতেও দেখেছি স্মরণানন্দজি আমাদের গল্প করেছেন আটাত্তর রিলিফে নিয়ে অনেক কথা হচ্ছে এই গল্পটা আমরা ওনার কাছে শুনেছি একতলা বাড়ি সম্পূর্ণ জলে পূর্ণ হয়ে গেছে তারা আছেন দোতলাতে বিছানা কিচ্ছু নেই তারা ওই রিলিফ করে ফিরে এসে নৌকা দোতলাতে লাগানো হয়েছে তারা সেই দোতলার বারান্দায় উঠেছেন যা শুকনো চিড়ে মুরগি ছিল সবাই খেয়ে তারা শুয়েছেন এই আমাদের হুগলি ডিএম তিনিও আছেন ওই দলেতে তাঁরও আলাদা করে শোবার কোনো জায়গায় নেই সেখানে একটা লাইব্রেরি ছিল একটা লম্বা টেবিল ছিল রিডার টেবিল তার একদিকে সুমন্দ্রবাবু শুয়েছেন আর একদিকে স্মরণানন্দজি শুয়েছেন কিন্তু নিয়ম করে একদিন আর দিন না নিয়ম করে এই কাজগুলি তিনি করে গিয়েছেন আমরা পরবর্তীকালেও দেখেছি যখন তিনি সাধারণ সম্পাদক গুজরাট আটবে হয়েছেন তার জন্য তার কী অদ্ভুত কনসার্ন আমি গুজরাট আর্টকুয়েকের কাজ করেছি অবশ্যই অফিসে কাজ করেছি কিন্তু সে কি কনসার্ন দেখেছি প্রত্যেকটি জিনিসের বারবার গিয়েছেন বেশি বিষয়ে সাহায্য করা যায় কতবার যে মহারাজ ওই দুই থেকে দু হাজার বাইশে দু হাজার দু হাজার থেকে দু হাজার দুই এই দুবছর যে একটানা যে রিলিফ চলেছে কতবার যে গুজরাট গিয়েছেন আর সেই ভয়ঙ্কর জায়গা যেখানে কোথাও খাবার জল নেই কোথাও এত ভয়ানক গরম সেখানে দাঁড়িয়ে থাকবার শক্তি নেই সেইখানে গিয়ে তিনি পরিচালনা করেছেন স্বামীজি যে কথাটা বলছেন না যারা সমগ্র জীবন অপরের কল্যাণ সাধনে নিযুক্ত হয়েছেন তিনি গীতামুখে ভগবান যাহাকে ব্রাহ্মী স্থিতি বলে উল্লেখ করেছেন সেই দৃঢ়ভূমিতে অবশ্যই স্থিতি লাভ করবেন ব্রাহ্মী স্থিতি এমন একটি জায়গা যেখানে সুখ দুঃখ সবকিছুর পরে আমরা পৌঁছে যাই বলছেন যে আঘাত আপনি পাইয়াছেন তাহা আপনাকে তাহার করুক যিনি ইহলোকে এবং পরলোকে একমাত্র প্রেমের আসপদ আর তাহা হইলেই তিনি যে সর্বকালে সবকিছুর এবং যাহা কিছু আছে যাহা কিছু হারাইয়া গিয়াছে সব কিছু আপনি তাহাতেই উপলব্ধি করুন এটা আমাদের বড়রা ভীষণ রকমভাবে বলতেন দুঃখ এবং বিপদ এবং আনন্দ সব কিছুতেই ভগবানকে আঁকড়ে ধরে থাকো যেদিন প্রথম সাধু হতে আসি আমাদের বলেছিলেন মন্দিরে গিয়ে ঠাকুরকে বলো তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকেন তুমি যেন তাকে আঁকড়ে ধরে পারো থাকতে এবং এইটিও প্রার্থনা করবে যেন তিনিও তোমায় যেন আঁকড়ে ধরে থাকতে পারেন যখন দুঃখ বেদনা আমাদের জীবনে আসে আমরা খানিকটা দিশেহারা হয়ে যাই সেই দিশেহারা অবস্থা থেকে যদি আমরা নিজেদের পেরিয়ে আনতে পারি তার সেই দুঃখ বেদনাকে আমরা সহজে তার তাকে ফেস করতে পারি এবং দুঃখ বেদনা তখন আমাদের কাছে সেইভাবে অত তীব্রতর হয় না আমরা দেখতে পাই সব কিছুর ভেতর থেকেই আমরা সেই ভগবানের ভেতর থেকেই এই যে না পাওয়ার বেদনার যে কষ্ট সেটাও সম্পূর্ণ দূরীভূত হয় আপনাদের বলেছি একজনের গল্প আমাদের জয়রাম তিনি ছিলেন তিনি একটু জায়গা কিনে জয়রাম পরবর্তীকালে ছিলেনও তার একমাত্র পুত্র সন্তান মারা যান এবং তার পুত্র সন্তান মারা যাওয়াতে তিনি ভীষণ রকমের কষ্ট বোধ করেন জিজ্ঞাসা করেছে করেছিলেন সাধুদের যে কি করে এর থেকে পরিত্রাণ পাবে তারা বলেছিল আপনি শ্রী শ্রী মায়ের কাছে যান গিয়ে মাকে বলুন এই সন্তান তোমার দেওয়া এবং তাকে দেওয়ার জন্য তুমি যে আনন্দ আমায় দিয়েছিলে সেটাও তোমার দেওয়া আবার সেই সন্তানকে তুমি ফিরিয়ে নিয়েছ এবং সন্তানকে ফিরিয়ে নেবার জন্য আমার হৃদয়ে শোকের সঞ্চার করেছ এই শোকটাকেও তুমি ফিরিয়ে নাও আমার কোনোটাই লাগবে না যখন আনন্দটাও আমি ধরে রাখতে পারিনি এই শোকটা এটাও যেন তুমি আমার কাছ থেকে ফিরিয়ে নিতে পারো এই শোকটাকে ফিরিয়ে নেওয়া পরবর্তীকালে তাকে দেখেছি তিনি খুব স্বাভাবিক সাধারণ একটি জীবন যাপন করতেন সন্তানের শোকে যত তীব্র শোক তাকে আমরা দেখেছি সেটাকে খুব সহজে অতিক্রম করে গিয়েছিলেন পরের চিঠি পঁয়ষট্টি নম্বর এটিও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা ক্ষেত্রী মে আঠারোশো তিরানব্বই সাল আপনারা দেখবেন এই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা চিঠিগুলি এগুলি মূলত পূজনীয় স্বামী শারদানন্দ স্বামী শুদ্ধানন্দ এদের করা এই চিঠিগুলির ভেতরে লীলা প্রসঙ্গের লেখার স্টাইল আছে এবং এর বাংলা ভালো খুবই ভালো কিন্তু স্বামীজির যে বাংলা যেটা আমরা পরবর্তীকালে ইন্দুবতী মোট রায়ের চিঠিতে পড়বো স্বামীজির বাংলা এবং স্বামীজির ইংরেজির ভেতরে যে সহজ ভাবটা আছে সেটা নেই এর প্রতি লাইনে একটু একটু করে যেতে যেতে হোঁচট খেতে হয় কিন্তু স্বামীজির চিঠি বা স্বামীজির লেখার ভেতরে কোথাও হোঁচট খাওয়া ব্যাপারটি নেই ক্ষেত্রী মে আঠারোশো তিরানব্বই প্রিয় দেওয়ানজি সাহেব আপনার পত্র লেখার পূর্বে আমার পত্র নিশ্চয়ই পৌঁছায়নি আপনার পত্র পরে যুগপদ হর্ষ ও বিষাদ হল হর্ষ এই জন্য যে আপনার ন্যায় হৃদয়বান শক্তিমান ও স্পর্দমর্যাদাশালী একজনের স্নেহলাভের সৌভাগ্য আমার ঘটেছে আর বিষাদ জন্য যে আমার উদ্দেশ্যে উদ্দেশ্য সম্বন্ধে আপনার আগাগোড়াই ভুল ধারণা হয়েছে আপনি বিশ্বাস করুন আমি আপনাকে পিতার ন্যায় ভালোবাসি ও শ্রদ্ধা করি এবং আপনার ও আপনার পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা অসীম সত্য কথা এই আপনার হয়তো স্মরণ আছে আগের থেকেই আমার চিকাগো যাবার অভিলাষ ছিল এমন সময় মান্দ্রাজের লোকেরা শতপ্রবৃত্ত হয়ে শতপ্রবৃত্ত হয়ে মহীশূর ও রামনাথের মহারাজের সাহায্যে আমাকে পাঠাবার জন্য সব রকম আয়োজন করে ফেলল আপনার আরও স্মরণ থাকতে পারে যে ক্ষেত্রী রাজা ও আমার মধ্যে প্রগাঢ় ও প্রেমও বিদ্যমান তাই কথার ছলে তাকে লিখেছিলাম যে আমি আমেরিকায় চলে যাচ্ছি এখন ক্ষেত্রী রাজা মনে করলেন যে যাবার পূর্বে তার সঙ্গে দেখা করে যাবই আর বিশেষ কারণ এই যে ভগবান তাকে সিংহাসনের একটি উত্তরাধিকারী দিয়েছেন এবং সেজন্য এখন খুব আমদ আল্লাহ চলছে কিন্তু আমার আশা সম্বন্ধে নিশ্চিত হবার জন্য তিনি তার প্রাইভেট সেক্রেটারিকে অত দূরে মাদ্রাজে দিয়েছিলেন আসতে আমাকে হয়তোই ইতিমধ্যে নারিয়াদে আপনার ভাইকে টেলিগ্রাম করে জানতে চাইলাম যে আপনি সেখানে আছেন কি না কিন্তু দুর্ভাগ্যক্রমে উত্তর পেলাম না এদিকে বেচারা প্রাইভেট সেক্রেটারি মাদ্রাজ যাতায়াতে খুবই কষ্ট হয়েছিল আর তার নজর ছিল শুধু একটি জিনিসের দিকে জলসার আগে আমরা ক্ষেত্রী না পৌঁছলে রাজা খুব দুঃখিত হবেন তাই সে তখনই জয়পুরের টিকিট কিনে ফেলে পথে রতিলালের সঙ্গে আমার দেখা হয় এবং তিনি আমাকে জানালেন যে আমার টেলিগ্রাম পৌঁছেছিল যথাকালে উত্তরও দেওয়া হয়েছিল আর শ্রীযুক্ত বিহারী দাস আমার জন্য প্রতীক্ষা করেছিলেন এখন আপনি বিচার করুন কারণ যাবৎ আপনি সর্বদা সুবিচার করাকে নিজের কর্তব্যরূপে গ্রহণ করেছেন আমি এ বিষয়ে কি করতে পারতাম আর কি বা করার ছিল আমি পথে নেমে পড়লে ক্ষেত্রীর উৎসবে যথাসময় যোগ দিতে পারতাম না এবং আমার উদ্দেশ্য সম্বন্ধে ভুল ধারণা সৃষ্টি হতো কিন্তু আমি আপনার ও আপনার ভালোবাস ভাইয়ের ভালোবাসা জানি তাছাড়া আমার এত এও জানা ছিল যে চিকাগো যাওয়ার পথে আমাকে দিন কয়েকের মধ্যে বোম্বে যেতেই হবে ভেবেছিলাম যে আপনার ওখানে যাওয়াটা আমার ফেরার পথের জন্যই মূলধুপি রেখে দেওয়াই উত্তম হবে আপনি যে মনে করেছেন আপনার ভাইরা আমার দেখাশোনা না করায় আমি অপমানিত হয়েছি অথবা আপনি হয়তো মানুষের মনের কথা জানার বিদ্যা শিখে ফেলেছেন ভগবান জানেন ঠাট্টা ছেড়ে দিল দেওয়াঞ্জি সাহেব আমি কৌতুক পরায়ণতা ও দুষ্টামি আগের মতোই আছে আমার কৌতুক পরায়ণতাও দুষ্ট আগের মতোই আছে কিন্তু আপনাকে আমি ঠিক বলছি যে জুনাগড়ে আমায় যেরূপ দেখেছিলেন আমি সেই সরল আছি এবং আপনার প্রতি আমার এখনও ভালোবাসা পূর্বপথ আছে বরং শতগুণ বর্ধিত হইয়াছে কারণ আপনার ও দক্ষিণ দেশের প্রায় সকল দেওয়ানদের মধ্যে মনে মনে তুলনা করার সুযোগ আমি পেয়েছি এবং ভগবান জানেন আমি দক্ষিণ দেশের প্রত্যেক রাজদরবারে শতমুখে আপনার কিরূপ প্রশংসা করেছি অবশ্য আমি জানি যে আপনার সদ্গুণ ধারণা করতে আমি কত অযোগ্য এতেও যদি ব্যাপারটা যথেষ্ট ব্যাখ্যা না হয়ে থাকে তবে আপনাকে অনুনয় করছি যে আপনি আমাকে পিতার ন্যায় ক্ষমা করুন আমি আপনার ন্যায় উপকারীর প্রতি কখনো অকৃতজ্ঞ হয়েছি এই ধারণা কবলে পড়ে যেন বা উৎপীড়িত না হই ইতি ভবতীয় নরেন্দ্র আমাদের সামান্য কেউ প্রশ্ন করলে আমরা কত রাগ করি কেউ কোনো কোনো জিনিসে কোয়ারি করলে আমরা কতটা রাগ করি কত অভিমান করে থাকি আমাদের গোটা জীবন ভগবানের সেবায় উৎসর্গ করা হয়েছে সে আমরা সাধুরাই হোক আর আপনারা গৃহীরাই হোক আপনারা যে মানুষের সেবায় সমস্ত জীবনটা উৎসর্গ করেছেন কেউ সামান্যতম প্রশ্ন করলে আমরা কত অভিমান করে থাকি আর দেখুন স্বামী বিবেকানন্দকে তার চিঠির আগে দুটো চিঠি আমরা পড়েছি দেওয়াজী সাহেবকে তিনি লিখছেন তার মনের অভিমতের কথা দেবানজি সাহেবকে কতটাখানি তিনি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করতেন তা আমরা তার চিঠিগুলো থেকে দেখছি সেই দেওয়ানজি সাহেবের যে লেখা যে চিঠি সেটা পরে স্বামীজি শুধু দুঃখিত ব্যথিত হচ্ছেন না তিনি তার নিজের জায়গাটিকে পরিষ্কার করতে চাইছেন এত কিছু বলার পরেও তিনি বলছেন এতেও যদি ব্যাপারটা যথেষ্ট না হয়ে থাকে তবে আপনাকে অনুনয় করছি যে আপনি আমাকে পিতার ন্যায় ক্ষমা করুন দেখুন কতখানি বিনয়ী হলে সন্ন্যাস জীবন সাধুর জীবন যে কতখানি বিনয়ী হলে আমরা সবসময় স্বামী বিবেকানন্দ ভাবি মনে করি এমনি করে বুকে হাত দিয়ে খড়মর 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 করে কথা বলে ফেলব তা কিন্তু নয় স্বামী বিবেকানন্দের এই যে জীবনের আলাদা আলাদা শেড আছে এগুলোকেও দেখা খুব জরুরি ঠিক যেরকম সেই সাঁওতাল ছেলে কেষ্টা তাকে যখন স্বামীজি খাইয়েছিলেন নুন ছাড়া খাবার লুচি মিষ্টি মন্ডা ইত্যাদি যখন কেষ্টা খেয়ে জিজ্ঞেস করছেন স্বামী এত ভালো ভালো খাবার তোরা কোথায় পেলি স্বামীজি তার সেই কথায় ঝরঝর করে কাঁদছেন যে আমরা দরিদ্র মানুষদের কত অবহেলিত কত কিছু করে রেখেছি এরাও এইসব সুখ পেলে তাদের কত আনন্দ হয় কেষ্টার আনন্দে তিনি সেই আনন্দ আশ্রু বিসর্জন করছেন এই আরেকটা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দেরই নানা ছবি নানা ছবির ইমোশন যদি একটা চিত্রমালা আমরা রচনা করতে পারতাম তাহলে আমরা স্বামী বিবেকানন্দকে ঠিক ঠিক মতো দেখতে পারতাম আমাদের শিবুদা ছিলেন আমাদের নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদের প্রধান এবং একই সঙ্গে সঙ্গে আমাদের এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে নরেন্দ্রপুরের অধ্যক্ষ ছিলেন তিনি শিবশঙ্কর চক্রবর্তী তিনি যখন এগ্রিকালচার ট্রেনিং সেন্টারটি তৈরি করেন তখন একটি আপনারা অবশ্যই নরেন্দ্রপুরে গিয়ে দেখেছেন যদি না দেখে থাকে নরেন্দ্রপুরে একটি পাবলিকেশন আছে নরেন শিক্ষে দিবে বলে সেইখানে ছবিটি আছে রট আয়রন দিয়ে স্বামী বিবেকানন্দের একটি এই একটি আউটলাইন তৈরি করা আছে তাতে স্বামীজির চোখ নেই স্বামীজির মুখ নেই স্বামীজির বুক নেই স্বামীজির হাত নেই কিচ্ছু নেই একটা আউটলাইন তৈরি করে দেওয়া আছে স্বামী বিবেকানন্দের শিবুদা চিন্তা করতেন শিব কল্পনা করতেন স্বামী বিবেকানন্দকে কাজ স্বামী বিবেকানন্দের কাজ করতে করতে আমরা ধীরে ধীরে যত স্বামী বিবেকানন্দের ভাবনা চিন্তার সঙ্গে একীভূত হতে পারবো ওই রট আয়রনের যে আউটলাইনটা আছে ওই আউটলাইনটা তখন লাল নীল হলুদ সবুজ নানা রঙেতে রেঙে উঠবে এবং তত আমরা খুব ভালো করে স্বামী বিবেকানন্দের আসল ছবিটা দেখতে পাব যে ছবি শুধুমাত্র বইতে আছে নয় যে ছবি শুধুমাত্র কাজের মধ্যে আছে তা নয় আমাদের অনুভবের রং তাতে সেইভাবে করতে হবে ওইটির আইডিয়াল করে তিনি ওই রটায়রনের ওটি লাগিয়েছিলেন তারপরে তিনি লিখছেন পুনশ্চ আপনার ভাইয়ের মনে যে ভ্রান্ত ধারণা জন্মেছে তা দূর করবার ভার আপনার উপর আপনি যদি স্বয়ং আমি যদি স্বয়ং সন্তানও হই তবু তাদের দয়া ও আমার প্রতি বহু উপকারের কথা আমি ভুলতে পারি না অপর যে দুজন স্বামীজি গতবার জুনাগরে আপনার নিকট গিয়াছিলেন তাদের সম্বন্ধে বক্তব্য এই যে তারা আমার গুরুভ্রাতা এবং তাদের একজন আমাদের নেতা তাদের সঙ্গে তিন বৎসর পরে দেখা হয় এবং আমার সকল আমরা সকলে আবু পর্যন্ত একসঙ্গে এসে ওখানেই ওদের ছেড়ে এসেছি আপনার অভিলাষ হলে বম্বে যাওয়ার পথে আমি তাদের নাড়িয়াদ নিয়ে যেতে পারি ভগবান আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন বি এরপরের যে চিঠিটা আছে সেটি স্বামীজির নিজের হাতে লেখা তার বাংলাও নিজের হাতে ভারী সুন্দর এটি লেখা হয়েছে ইন্দুমতি মিত্রকে বম্বে চব্বিশে মে আঠারোশো তিরানব্বই এই গুরু বিবেকানন্দ কিরকম কিরকম শেখাচ্ছেন সেটা আমরা দেখছি মা তোমার ও হরিপদ বাবাজির পত্র পত্র পরম হইলাম সর্বদা পারি নাই বলিয়া দুঃখ করিও না দুঃখিত হইও না সর্বদা শ্রীহরির নিকট তোমাদের কল্যাণ প্রার্থনা করিতেছি বেলগাঁও এক্ষণে যে যাইতে পারি না কারণ একত্রিশ তারিখে এখান হইতে আমেরিকায় রওনা হবার সমস্ত বন্দোবস্ত হইয়া গিয়েছে একত্রিশে মে যাত্রা করবেন তিনি আমেরিকা ও ইউরোপ পরিভ্রমণ করিয়া প্রভুর ইচ্ছায় পুনরায় তোমাদের দর্শন করিব সর্বদা শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করবে সর্বদা মনে রাখবে যে প্রভুর হস্তে আমরা তলিকা মাত্র সর্বদা পবিত্র থাকবে কায়ে মনোবাক্যে যেন অপবিত্র না হও এবং সদা যথাসাধ্য পরোপকারের চেষ্টা করবে মনে রাখিও কায় বন ও বাক্যে অতি সেবার করা স্ত্রীলোকের প্রধান ধর্ম নিত্য যথাশক্তি গীতা পাঠ করিও তুমি ইন্দুমতি দাসী কেন লিখিয়াছ ব্রাহ্মণ ক্ষত্রিয় দেব ও দেবী লিখিবে বৈশ্য ও শূদ্ররা দাস ও দাসী লিখিবে অপিচ জাতি ইত্যাদি আধুনিক ব্রাহ্মণ মহাত্মারা করিয়াছেন কে কাহার দাস সকলেই হরিদাস দাস অতএব আপন আপন নাম এবং অর্থাৎ নামে শেষ ভাগ বলা উচিত আর কি লিখিব মা সর্বদা জানিবে যে আমি নিরন্তর তোমাদের কল্যাণ প্রার্থনা করিতেছি প্রভুর নিকট প্রার্থনা করি তুমি শীঘ্রই পুত্রবতী হও আমেরিকা হইতে সেখানকার আশ্চর্য বিবরণপূর্ণ পত্র আমি মধ্যে মধ্যে তোমায় লিখিব এক্ষণে আমি বম্বে যাচ্ছি একত্রিশ তারিখ পর্যন্ত থাকিব ক্ষেত্রী প্রাইভেট আমায় জাহাজে তুলিয়া দিতে আসিয়াছেন কিমধিকম ইতি আশীর্বাদও সচিদানন্দ দেখুন অনেকগুলো জিনিস দেখার আগের যে তিনটে চিঠি আমরা দেখলাম সেই চিঠিতে বিবেকানন্দের একটি স্বরূপ রয়েছে তিনি একেবারে ছোট ছেলে তিনি সকলের একেবারে সকলের কাছে ভালোবাসা তিনি পেয়েছেন এবং সেই ভালোবাসার প্রতিদান হিসেবে শব্দ দিয়ে সেটিকে প্রকাশ করছেন আবার এই চিঠিতে গুরু বিবেকানন্দ যিনি পিতার রূপ ধারণ করেছেন এ দেখুন কল্যাণীয় এসু মা বলছেন তোমার ও হরিপদ বাবাজি পত্র পাইয়া পরম আহ্লাদিত হইলাম কখনো লিখছেন না তোমারও হরিপদের গুরু আর এরা শিষ্য শ্রীহরির নিকট তোমাদের কল্যাণ প্রার্থনা করিতেছি এটি হচ্ছেন গুরুর স্বরূপ তিনি সদা সর্বদা প্রতি মুহূর্তে আমাদের কল্যাণের জন্য আমাদের কল্যাণ প্রার্থনা করে নিরঞ্জন নিরন্তর আমাদের জন্য তিনি প্রার্থনা করছেন বেলগাঁও এখন যাইতে পারি নাই তার কারণ তিনি লিখছেন এর পদে পরে বলছেন সর্বদা শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করিবে গুরু বিবেকানন্দ আমরা তো ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে ব্রহ্মানন্দজির উপদেশ পড়ি গুরু বিবেকানন্দ তার গৃহস্থ শিষ্যদের কেমন করে জীবনে কাটাতে হবে তার কথা বলছেন বলছেন সর্বদা পবিত্র থাকিবে পবিত্রতা হচ্ছে প্রথম এবং শেষ চিহ্ন ধর্মজীবনের একমাত্র মাপকাঠি একমাত্র মানদণ্ড কায়ে মনো যেন অপবিত্র না হও এবং সদা যথাসাধ্য পরোপকার করিতে চেষ্টা করিবে আরও দুটো কথা বলছেন কায় মন এবং বাক্যে শব্দ চিন্তায় এবং প্রকাশে কোন অবস্থাতেই যেন আমরা সামান্যতম অপবিত্র ভাব ধারণ না করতে পারি আর এর থেকে যদি কোনোভাবে আমাদের অপবিত্র ভাব আসে তার থেকে মুক্তির উপায় বলছেন পরোপকার সাধ্য পরোপকারের চেষ্টা করবে মনে রাখিও প্রতি সেবা করা শ্রীলোকের প্রধান কর্ম ওইখানেই শুধু বলছেন নিত্য যথাশক্তি গীতা পাঠ করিও কেন গীতা পাঠ করার কথা বলছেন গীতার অন্তর্নিহিত যে গভীর যে ভাব সেই ভাবটি যত আমাদের ভেতরে আসবে তত আমাদের অন্তর্স্থলে পরিবর্তন হবে আমরা প্রতি মুহূর্তে গীতা যখন পড়া হয় গীতার ক্ষেত্রে তো দেখেছি চণ্ডী সৃষ্টি চণ্ডীর ক্ষেত্রেটা আমি বিশেষ করে দেখেছি চণ্ডী যত পড়া হয় যত গভীরে যাওয়া হচ্ছে তত চণ্ডীর ভেতর থেকে একটি শক্তি কাজ করতে থাকে এখানে লোডশেডিং হয়েছে ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না আমরা আলোচনাটা চালিয়ে যাচ্ছি সেখানে তিনি বলছেন যে এই নিত্য গীতা পাঠ করে যেতেই হবে গীতা পাঠ করাটা এখানে খুব প্রয়োজনীয় আর কি বলছেন যে সব সময় তাকে আশীর্বাদ করছেন যেন তার পুত্র পৌত্রাদি তার যেন একটি সন্তান তিনি ধারণ করতে পারেন একটি আমরা বাবা বিবেকানন্দকে এখানে দেখছি আরেকটি জিনিস বলছেন তিনি লিখেছিলেন ইন্দুমতি দাসী তিনি বলছেন যে ইন্দুমতি দাসী এই কথাটা লেখা চলবে না ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় তারা নিজেদের নামের শেষে ইন্দুমতি দেব বা দেবী লিখবে এবং অন্যান্যরা তারা দাস বা দাসী লিখবেন তার চেয়েও অনেক বেশি মডার্ন কথা বলছেন বলছেন পতির নামের শেষ ভাগ অবশ্যই বলা উচিত এটি প্রাচীন বৈদিক প্রথা অর্থাৎ এখন আমরা যেটি ব্যবহার করি পতির নাম ব্যবহার করি ইন্দুমতি মিত্র এই কথাটা লিখবেন আর কি লিখবোমা সর্বদা আমি তোমাদের কল্যাণ প্রার্থনা করছি প্রভুর নিকট প্রার্থনা করি তুমি শীঘ্রই পুত্রবতী হও আমেরিকা হইতে সেখানকার এইখানে দেখুন একটা ছোট্ট মেয়েকে যেরকম বোঝায় রাজা মহারাজ বলরাম বসুর নাতনিদের চিঠি লিখেছিলেন সেই চিঠিগুলো যদি দেখেন সেই চিঠির সঙ্গে একটা অদ্ভুত আমি একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছিলাম আশ্চর্য বিবরণপূর্ণ পত্র আমি তোমায় এক্ষণে আমি বম্বেতে আছি একত্রিশ তারিখ পর্যন্ত থাকিব এই অদ্ভুত একটা কথা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যেন তিনি তার পরিচয় দিচ্ছেন এবং তিনি নিজেকে যেন তাকে আশ্বস্ত করছেন যেমন আমরা বাচ্চাদের লজেন্স টজেন্স দিয়ে আশ্বস্ত করে থাকি ঠিক সেই রকম বলছেন আমি যাচ্ছি এবং গিয়ে সেখানকার এই অদ্ভুত সব গল্প অদ্ভুত সব বর্ণনা সেগুলো তোমায় লিখব যে বাচ্চা মেয়েকে যখন আমরা ভুলিয়ে ভালিয়ে এতে যাই আমাদের নিজেদের কাজে যাই তখন আমরা ঠিক যেরকম আচরণ করি এখানকার আচরণটাও ঠিক সেই রকম স্বামীজি বলছেন একত্রিশ তারিখ পর্যন্ত এখানে থাকিব ক্ষেত্রী মহারাজের প্রাইভেট সেক্রেটারি আমায় আসিয়াছেন কি আশীর্বাদক সচিদানন্দ এটাও একটা দেখবার জিনিস তখনও স্বামীজি বিবেকানন্দ নাম ব্যবহার করছেন বটে কিন্তু সর্বতভাবে বিবেকানন্দ নামটি ব্যবহার করেন না সচিদানন্দ নাম রূপেই তিনি বেশি নিজেকে সহজ বোধ করেন আজকে আমরা এইখানেই থামব থামবো এই কারণে নয় যে ইলেকট্রিসিটি নেই আমাদের দশ মিনিট সময় আছে ইলেকট্রিসিটি নেই তা নয় এর পরের চিঠিটা খুব ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের লিখছেন তার আমেরিকায় যে তিনি গিয়েছিলেন তার অভিজ্ঞতার গল্প সেটা একটি দীর্ঘ চিঠি সেটা একটি দিন সময় নিয়ে আমরা পড়ব আজ এই পর্যন্ত নাম প্রসীদত্তম দেশ त्रैलोक्यवासीना लोकाना लोकानाम वरदा भव ओम शांति, ओम शांति ओम शांति हरि ओम कृष्णार्पणमस्तु